হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা কথা বলবো বাংলাদেশ ফ্রিল্যান্সার সাইট কাজ খুঁজি, তারা দারুণ সব সুযোগ সুবিধা নিয়ে কাজ খুঁজি হচ্ছে বাংলাদেশে একটা ফ্রিল্যান্সার সাইট। সো এই সাইটটা আসলে কি এবং তাদের কি কি ফিচার আছে সেই সব ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমি আসলে ওয়ান স্ক্রিন যাবো না, আমি জাস্ট আপনাদেরকে একটা মৌখিক ভাবে ব্রিফ দিব যে তারা কাজ করতেছে, কি রকম কাজ করতেছে বা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, অন্যান্য মার্কেট প্লেসের সাথে এদের কি কি তফাত আছে বা এরা কিভাবে কাজ করে, এই সব জিনিস নিয়ে আমি আসলে আলোচনা করবো টুকটাক। সো আমরা দেখি আসলে তাদের কি কি সুযোগ সুবিধা আছে বা এরা কি রকম। আচ্ছা, এর আগে আসি, যেহেতু কাজ খুঁজি এটা হচ্ছে একটা অনলাইন সার্ভিস, যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য এটা বেস্ট জায়গা যেখানে আপনার মানুষ কাজ খুঁজে। বর্তমান সময়ের অন্যান্য জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্তি পেশা। ফ্রিল্যান্সিং এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি পেশা। নিজের দক্ষতা ও সৃজনশীলতা থেকে পুঁজি করে বিভিন্ন ফ্রিল্যান্সার সাইট বা মার্কেট প্লেসে সফলতার সাথে কাজ করতেছে অনেক তরুণ তরুণী। তবে ছোটখাটো অনেক বিষয়ে মার্কেট অনেক ছোট বড় বা প্রতিষ্ঠিত মার্কেট প্লেসে অনেক কাজের ভিড়। তো এই জন্য নতুন যে ফ্রিল্যান্সাররা আছে তাদের জন্য আসলে নতুন যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে কাজ পাওয়াটা মোটামুটি একটু সহজ। তাই বাংলাদেশি অনলাইন পেশাজীবীদের জন্য চালু হয়ে গেছে মাতৃভাষায় বাংলা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কাজখুঁজি.com.pd। এটা হচ্ছে বাংলাদেশি আপনার একটা সাইট। আমরা কাজ খুঁজে যাওয়ার আগে আমাদের আসলে জানা উচিত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কি, এই ব্যাপারগুলো ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সফটওয়্যার সাইটগুলো হচ্ছে মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে একটা সংযোগ স্থাপনকারী মাধ্যম, বা একটা আমরা শপ বলতে পারি বা একটা এজেন্সি বলতে পারি, যেখানে অনেকগুলো কাজ অনেক বায়ারে দেয় এবং সেখান থেকে বিভিন্ন ফ্রিল্যান্সাররা কাজ সংগ্রহ করে এবং পেমেন্ট গেটওয়ে হিসেবে ওই মাধ্যমটাকে ব্যবহার করে বা একটা শপ। সো বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্তের বায়াররা তাদের প্রয়োজনীয় কাজটি করানোর জন্য ওই সাইটটিতে অভিজ্ঞ দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে, আর একটি অর্থাৎ একটি নির্দিষ্ট কাজের জন্য কোনো একজন বায়ার জব প্রজেক্ট পোস্ট করে থাকেন। উক্ত কাজটি করতে আগ্রহী বিশ্বের নানা অঞ্চলের অনেক ফ্রিল্যান্সারের মধ্য থেকে তার কাজটি সম্পন্ন করার জন্য যোগ্য ফ্রিল্যান্সারকে খুঁজে নিয়ে তাকে দিয়ে কাজটি করিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে জব পোস্ট ব্যতীত বায়াররা ফ্রিল্যান্সারদের প্রোফাইল তথ্য ঘেটে কিংবা আরো অনেক প্রক্রিয়া তাদের কাজটির জন্য ফ্রিল্যান্সারদেরকে খুঁজে বের করে তাদেরকে কাজ দিয়ে থাকে। সাধারণত কোন একটি নির্ধারিত কাজ কোনো একজন ফ্রিল্যান্সার করার মাধ্যমে ওই কাজের জন্য বায়ারের নিকট থেকে পূর্বনির্ধারিত অর্থ পেয়ে থাকে। অর্থাৎ একজন ফ্রিল্যান্সারকে দিয়ে বায়ার তার প্রয়োজনীয় কাজ নির্ধারিত পরিশ্রমিকের বিনিময়ে করিয়ে নেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সার সাইট বা মার্কেট প্লেস কাজ করে। দেশি মার্কেট প্লেসে কাজ করলে কি কি লাভ বা আমরা কেন কাজ খুঁজিতে কাজ আমরা কাজ করব সেই ব্যাপার নিয়ে আলোচনা করি। প্রতিটি মার্কেট প্লেসের কাজের ধরন, পেমেন্ট মেথড এর কিছুটা ভিন্নতা থাকবে। বিভিন্ন দেশে অনেক ছোট বড় ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেগুলো থেকে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী নানান কাজ পেয়ে থাকে। তবে নানান ফ্রিল্যান্সার সাইট ভিড়ে অনেক সময় নতুন ফ্রিল্যান্সাররা বুঝে উঠতে পারেন না কোনটিতে কাজ শুরু করবে। এছাড়া অনেক দক্ষ ফ্রিল্যান্সার আছেন যারা কিনা একটি নির্দিষ্ট বিষয়ে পারদর্শী হলেও ইংরেজিতে তেমন দখল থাকে না, যার ফলে বিভিন্ন কাজ করতে গেলে তারা হিমশিম খেতে হয়। এর ফলে বাংলাভাষী অনেকেই আছেন যারা কাজ তারা কাজে দক্ষ কিন্তু কাজ পান না ইংরেজিতে দক্ষ না থাকার কারণে। এছাড়া অনেক ফ্রিল্যান্সার সাইট আছে যেখানে ফ্রিল্যান্সারের টাকা উত্তোলনের জন্য বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না, যার ফলে অনেক টাকা চার্জ দিয়ে অন্য কোনো উপায়ে টাকা দেশে আনতে হয়। এতে প্রতি বছর অনেক পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাতে হয় আমাদেরকে। আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছেন যারা তাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ বিভিন্ন লোক ভাড়াকড়ি করে থাকেন, যেমন গ্রাফিক ডিজাইনার, পোস্টার ডিজাইনার, ফটোগ্রাফি, ডাটা এন্ট্রি ইত্যাদি। অনেক সময় এমপ্লয়েরা অর্থাৎ যারা কাজ দেন তারা তাদের মন মতো কাউকে খুঁজে পান না, যার ফলে তাদের কাজটি ভালো হয় না। এর ফলে আপনার অনেক আবার অনেক অসাধু মানুষ আছেন যারা কিনা কাজ করানোর পর টাকা নিয়ে টালবাহানা করেন, এই আজ দিব কাল দিব বিকেল দিব এমন হাজার কারণ দেখিয়ে আস্তে আস্তে টাকা না দিয়ে পালিয়ে যায়। এর ফলে একে তো ফ্রিল্যান্সারের সময় ও শ্রম নষ্ট হয়, দ্বিতীয় ফ্রিল্যান্সিং এর প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়। তাই এরূপ হাজার সমস্যার সমাধান নিয়ে দেশেই চালু হচ্ছে আমাদের মাতৃভাষায় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কাজ খুঁজি। এই সাইটের প্রধান বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি কাজ করা, আর এখানকার সকল এমপ্লয়ার অর্থাৎ যারা কাজ দিবে তারা বাংলাদেশি, যার ফলে যোগাযোগের কোনো সমস্যাই হবে না।
এখানে কাজ শুরু করে আপনি ধীরে ধীরে ইংরেজি শিখে নিজের আন্তর্জাতিক মার্কেটের জন্য প্রস্তুত হতে পারবেন। এখনই ভালো ইংরেজি না জানলেও আপনার দক্ষতাকে কাজে লাগাতে পারেন, এতে আপনার দুটি লাভ হবে। এক, আপনি এখন দক্ষতা অনুযায়ী কাজ পেতে পারেন, দুই, আপনি আর্থিকভাবে সচ্ছল হয়ে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্যান্য দক্ষতা যেমন কমিউনিকেটিভ যেমন ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্যান্য দক্ষতা যেমন কমিউনিকেটিভ ইংলিশ প্রভৃতি দক্ষতা অর্জন করতে পারবেন আপনি, এবং কাজের সেক্টরে আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন। আমরা কাজ খুঁজি প্ল্যাটফর্মের যদি আমরা সুবিধাগুলো বলি, সেক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে হচ্ছে, এক নম্বর হচ্ছে কমিউনিকেশন। আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা বাংলা ভাষী এবং হচ্ছে যারা কাজ খুঁজি প্ল্যাটফর্মে কাজ করে তারাও বাংলাদেশি, তো আমাদের কমিউনিকেশন গ্যাপের কোনো সুযোগ থাকতেছে না এখানে। দুই নম্বর হচ্ছে পেমেন্ট গ্যারান্টি, কাজ খুঁজি ওয়েবসাইটটি পেমেন্টের গ্যারান্টি দিচ্ছে। আর তিন নম্বর হচ্ছে গিগ পাবলিশ, তারা হচ্ছে যে আপনার গিগ পাবলিশ করতেছে, আপনি আপনার কাজের গিগ পাবলিশ করতে পারবেন এখানে। এরপর আসেন কমিউনিকেশনটা কি, আমি একটু আগে বললাম যে ফ্রিল্যান্সার সাইট বলতে প্রথমে আমাদের মনে আসে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদি, কিন্তু এই সাইটগুলো কাজ পেতে হলে বা কাজ করতে হলে আমাদের অবশ্যই ইংরেজি ভালো দক্ষ হতে হবে। ওখানকার প্রায় সকল বায়ার বিদেশি, যাদের সাথে কথা বলতে হলে আমাদের অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলতে হবে এবং আমাদেরকে তাদের কথা বুঝতে হলেও ইংরেজি ভাষা জানতে হবে। আমাদের এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা কিনা ইংরেজিতে কথা বলতে না পারলেও তাদের যথেষ্ট স্কিল রয়েছে ওই বিষয়ে, যার ফলে তাদের ওই স্কিল এবং কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষা। কাজখুঁজি.com.bd বা কাজখুঁজি ওয়েবসাইটে সম্পূর্ণ মাতৃভাষায়, এখানে সবাই বাংলাভাষী, যার ফলে যোগাযোগের কোনো পেমেন্টের ঝামেলাই হবে না। পেমেন্ট সুবিধার নিয়ে যদি আমি বলি, কাজখুঁজি এমন একটি ফ্রিল্যান্সার সাইট যার মাধ্যমে আমরা বিভিন্ন গেটওয়ের মাধ্যমে আমরা টাকা নিতে পারি। কাজখুঁজি সাধারণত 48 থেকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট স্টোর করে রাখে, যাতে করে এমপ্লয়ার তার কাজ করিয়ে নেওয়ার কাজে কোনো সমস্যা খুঁজে পেলে তা আবার ওই ফ্রিল্যান্সকে দিয়ে করে নিতে পারে। আর কাজ খুঁজে জানিয়েছে তার স্বচ্ছ মাধ্যমে পেমেন্ট প্রসেস করে থাকে। একজন ফ্রিল্যান্সার একটি কাজ শেষ করার পর তার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে তা তিনি আগে থেকেই দেখতে পাবেন। সুতরাং আপনি একটি কাজ বা মাইলস্টোন শেষ করে তার পেমেন্ট বুঝে নিয়ে পরবর্তী কাজের জন্য অপেক্ষা করতে পারবেন। কাজ খুঁজে থেকে টাকা তুলতে পারবেন আপনি মোবাইল, আর্থিক, ব্যাংক যেগুলো আছে এর ভিতরে বিকাশ, নগদ এবং রকেট হচ্ছে অন্যতম, এবং ব্যাংকিং চ্যানেলেও আমরা ডিরেক্ট ব্যাংকে আমরা টাকা দিতে পারবো। এছাড়াও পেয়নার, পেপাল এবং অন্যান্য বিদেশি সেবার এখানে আমাদের দরকার হচ্ছে না, কারণ যেহেতু আমরা বাংলা ভাষী এবং কাজ দিচ্ছি বাংলা ভাষী নিচ্ছি বাংলা ভাষীদের কাছ থেকে, সো আমরা এখানে খুব সহজেই টাকা পেতে পারি এবং অন্যান্য যে বিদেশি গেটওয়ে গুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না। সাধারণত একজন সফল ফ্রিল্যান্সার সবসময় প্রোডাক্ট জব প্রজেক্ট বা জব করে টাকা উপার্জন করে না, সে তার গিগ বা সার্ভিস সেল করার মাধ্যমে অনেক পরিমাণ টাকা অর্জন করে, যা আমাদের ফাইবার গিগ লক্ষ্য করেই দিতে হবে। তাই এরকম সবচেয়ে জনপ্রিয় ফিচার থাকতেছে কাজ খুঁজি ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে। এখানে একজন ফ্রিল্যান্সার তার আগে থেকে কাজ করে রাখা বা ওই কাজে দক্ষ এমন কোনো কাজ আগে থেকে গিগ আধার পোস্ট করে রাখতে পারবেন, এতে করে একজন বায়ার বা এমপ্লয়ার খুব সহজেই তার এই সার্ভিস টিপে গিগ কিনতে পারবে। এছাড়া এমপ্লয়ার চাইলে আগে থেকে ফ্রিল্যান্সারের সাথে চেট করে নিতে পারে যারা এই সার্ভিস বা যিনি এই সার্ভিস বা গিগ দিবেন তার সাথে। ফ্রিল্যান্সিং সাইট এখন বিশ্বের বাজারের অন্যতম বৃহত্তম মার্কেট, যেখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। আমাদের দেশেও একটি বড় পরিমাণে বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন এই ফ্রিল্যান্সাররা। কাজ খুঁজি টিম বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাইটের একটি বিশ্ব বাজারে প্রতিযোগিতা করবে, সেই আশায় তারা এই সাইটটি তৈরি করেছেন। যারা ইতিমধ্যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার এর মধ্যে সাইটগুলোতে কাজ করেন কিংবা শুরু করতে চাচ্ছেন, তারা সবাই যদি এই সাইটের পাশে বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সামান্যভাবে একটি পান, তাহলে এই দেশ প্ল্যাটফর্মের জন্য ইতিবাচক হিসেবে আশা করা যায় সাইট নির্মাতারা। আশাবাদী হচ্ছেন সাইট নির্মাতা, এটি হতে পারে বেকারত্ব সমস্যার ভালো একটি সমাধান। সো আপনারা কে কোন প্ল্যাটফর্ম, যারা আপনার অনলাইন কাজ করতেছেন তারা কে কোন প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।